ভিন্ন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। ছেলের সন্ধান পেতে স্থানীয় থানার দ্বারস্থ হলেন বৃদ্ধ বাবা মা। ঘটনায় উদ্বেগ্ন ছড়িয়েছে গোটা পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে, মালদার চাঁচল থানার কন্ডরান গ্রামের বচ্চন মাঝি বয়স 28, সপ্তাহ তিনেক আগে গ্রামের কয়েকজন শ্রমিকদের সাথে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর সেখান থেকে গ্রামের শ্রমিকরা বাড়িতে জানায় বচ্চন ট্রেন থেকে বেপাত্তা হয়ে গেছে, খোঁজ মিলছে না তার। তারপরেই উদ্বিগ্ন ছড়ায় পরিবারের মধ্যে। বচ্চন বৃদ্ধ বাবা মা শনিবার চাঁচল থানার দ্বারস্থ হন। তার মা মাখো মাঝি জানান, বচ্চন মেজ ছেলে, গ্রামের ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষাই জানা নেই তার। ছেলের মোবাইল নেই, বাড়িতে রয়েছে বৌমা নাবালক তিন সন্তান। এভাবে নিখোঁজ হওয়ায় আমাদের ঘুম উড়ে গেছে পরিবারের সবার। তার উপার্জনেই গোটা সংসার চলতো, এখন অসহায় পড়েছে গোটা পরিবার। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। জোরে বলুন। 22 দিন হলো ছেলে গিয়েছে কাজ করতে বেঙ্গালোর। কি কাজ করতে গেছিল? রাজমিস্ত্রি। কার সঙ্গে গেছিল? গ্রামের লোক সাথে। তারপর কি হলো? তারপরে বলছে কি হারিয়ে গেছে, পাচ্ছি না। এটা কতদিন ধরে চলছে যে পাওয়া যাচ্ছে না? ওই তো 22 দিনের ভিতরে। ছেলের সাথে ফোনে কথা হয়েছে? না, ও কিছু বলতে জানছে না, হিন্দি বাংলা বলতে জানছে না, আমাদের নিজের ভাষা বলছে, আদি ভাষা। তো ছেলের সাথে এখনো কোনো ফোনে যোগাযোগ হয়নি? না। তো আছে, কোথায় এসেছেন? এখানে চাঁচল এসেছি। নাই, চাঁচল থানায়? হ্যাঁ, চাঁচল থানা। কি করলেন এখানে এসে? ওই যে ওইটা লেখালেখি করেছে না, পাঠাবে কি, এটা ছাড়লে ভালো হবে। ছেলের নাম কি? বচ্চন মাঝি। আপনার ছেলে বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, তিনটা ছেলে আছে। ছেলে যদি পায়। বলছি কি মনে হচ্ছে, ছেলে কি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে? কাউকে ওকে কি কেউ নিয়ে চলে গেছে, কিডন্যাপ করে করা হয়েছে কি? কেউ নিয়ে যায়নি, আর কিরকম বলবো, কোন দিকে গেলো না গেলো, ওখান থেকে ফোন করলো না। অচেনা নাম্বার থেকে কোনো ফোন এসেছিল? হ্যাঁ, ফোন এসেছিল, গ্রামের গিয়েছিল তো ওরা ফোন করলো কি বচ্চন সে ফোন চলে গেলো, পাচ্ছি না খুঁজে, সেই জন্য আমরা এখানে চাঁচল থানায় এসেছি। না বলছি, অচেনা নাম্বার থেকে কি কেউ ফোন করেছিল মুক্তিপণ বা কিডন্যাপ টিডন্যাপ কিছু হওয়ার? না। ওই ফোন করে দিকো? আপনার কই ছেলে? আপনার
আমারে আছে চারটা ছেলে। এ কি ছোট না বড়? এটা আছে সঞ্জলকা। সঞ্জলকা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মক্ত মাঝি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।